আসসালামু আলাইকুম কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে দুধ একটি রেসিপি খুব সহজভাবে করে দেখাবো চলুন তাহলে দেখে নি কীভাবে তৈরি করতে হয় আমি এর জন্য নিয়ে নিয়েছি চাল এক কাপ পোলাও চাল এবং দেড় কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি চালটাকে ফার্স্ট টাইম ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখবো তো চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এই যে পানি বুদবুদ উঠছে এরকম গরম পানি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো আধা আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আধা এ ফাঁকে আমি গুড়ের শিরাটা রেডি করে নিব এখানে পাঁচশো গ্রাম পরিমাণ গুড় আছে গুড়গুলোকে আমি একটু ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি অনেক সময় অনেকের কমপ্লেন থাকে যে গুড়ের গুড়টা যদি আমি দুধের মধ্যে সরাসরি দেই তাহলে অনেক সময় দুধটা ফেটে যায় তাদের এই কমপ্লেন আছে তারা এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন আর গুড় এভাবে দিলে দুধ ফেটে যাবে না এই তো আমি দুধটা গুড়টা জাল করে নিয়েছি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই অন্যদিকে আমি গুড়টা নামিয়ে এখানে দুধটাও জাল করে নিচ্ছি এখানে আমি দু লিটার পরিমাণ দুধ দিয়েছি চুলায় দুধটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিলাম এবং একটু ঘন করে নিব খুব বেশি ঘন করার প্রয়োজন নেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এতে করে টেস্টটা ভালো আসবে চাইলে আপনার একটা পাত্রের মধ্যে অল্প একটু লিকুইড দুধ তুলে নিয়ে সেটার মধ্যে গুলিও দিতে পারেন তো আমার দুধ মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে গুড়ের সেই শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এই অবস্থা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে দিব এবং নেড়ে নেব শিরাটা অনেক বেশি গরম রাখা যাবে না তাহলে কিন্তু দুধ ফেটে যেতে পারে শিরাটা কুসুম গরম থাকবে এবং দুধটা গরম থাকবে তো দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা হওয়ার জন্য এবং এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোরানো এটা অনেকে পছন্দ না করলে স্কিপ করতে পারেন তবে নারিকেল কোরানোটা দিলে অনেক বেশি টেস্ট হয় এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দু মিনিট দু মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে এটা আমি পাশে রেখে দেব এবং এখন চলে যাব চালের কাছে এখন পিঠা বানানোর জন্য আমার দুধের শিরাটা রেডি এখন চালটাকে রেডি করে নিতে হবে তো আধা ঘন্টা চালটা ভিজে দেখতে পাচ্ছেন কতটা সাদা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে তো এখন আমি পানিটা ঝরিয়ে নিব একটা স্টেনারে নিয়ে নিয়েছি এখন এটাকে ব্ল্যান্ড করে নিব। আমার ব্ল্যান্ডারের জারটা একটু ছোট তাই আমি সবগুলো চাল একসাথে ব্ল্যান্ড করতে পারবো না তাই সম্পূর্ণ চালগুলোকে চার ভাগ করে সেখান থেকে এক ভাগ দিয়ে দিলাম এবং অন্য একটা পাত্রের মধ্যে আমি পানি গরম করে নিয়েছি পানিটা জাস্ট বাবল উঠেছে দেখতেই পাচ্ছেন এখানে চার কাপ পরিমাণ পানি আছে তো চার ভাগের জন্য আমি চার কাপ পরিমাণ পানি ইউজ করবো চারবারে এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এখানে নিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিতে হবে এখানে কিন্তু বেকিং সোডাটা দেওয়া যাবে না বেকিং পাউডার এটাকে আমি চার ভাগ করে এক ভাগ এখন দিয়ে দিব যে এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম এখন আর আছে ভাত এখানে আমি টোটাল হাফ কাপ পরিমাণ ভাত নিয়েছি এই ভাতটুকু চার ভাগ করে এক ভাগ পরিমাণ ভাত এখানে এখন দিয়ে দিচ্ছি এখন এটাকে ব্ল্যান্ড করে নিলাম তো ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে এভাবে করে আমি বাকি চালগুলো ব্ল্যান্ড করে নিয়ে নিচ্ছি এ তো সবগুলো চাল আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এবং পিঠার জন্য আমার পিঠার যে লিকুইডটা সেটাও রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় আমি যে মেজারমেন্টগুলো বলেছি এগুলো ফলো করে বানালে আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে আজ আমি পিঠাগুলো বানাবো লোহার কড়াইয়ে এবং গ্যাসের চুলায় তো আমি অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল একটু সরিষার তেল দিয়েছি এবং তেল দিয়ে সম্পূর্ণ পাত্রটা ব্রাশ করে নিচ্ছি এবং এখন অপেক্ষা করব চুলাটা বাড়িয়ে দিয়ে পাত্রটাও সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পর্যন্ত তো গরম হয়ে গেছে এখন তেলটা আমি অন্য একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালোভাবে যাতে করে পাত্রের মধ্যে কোনো রকম তেল না থাকে তো মুছে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার সেই লিকুইডটা এভাবে পিঠা বানিয়ে নিলে কিন্তু অনেক টেস্ট হয় খেতে আমি ঢাকা দিয়ে দিলাম এবং অপেক্ষা করব দু মিনিট ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর প্রথম বেচ তাই কিন্তু খুব বেশি ফুলে নি বা খুব বেশি ছিদ্র ছিদ্র হয়নি তো এভাবে একবার দুবার বানানোর পর কিন্তু পিঠাগুলো জালি জালি হবে এবং খেতেও অনেক ক্রিস্পি হবে ভালো লাগবে তো এভাবে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি তুলে সাথে সাথে পিঠাটা গরম যে আমি দুধের শিরা বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিতে হবে পিঠাটাও গরম থাকবে দুধটাও গরম থাকবে এই তো আমি এখন দুধের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুটাই যখন গরম থাকবে তখন কিন্তু আপনি পিঠাগুলোর ভিতরে ভালোভাবে রস ঢুকবে এবং পিঠাগুলো খেতে অনেক টেস্টি হবে তো এভাবে করে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব এবং দুধের মধ্যে ভিজিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও এক বেশ ভেজে দেখাচ্ছি এটা ঢাকনা দিয়ে রাখলাম এখন এটা একটু মুছে নিয়ে আবার এর মধ্যে পিঠার যে লিকুইডটা আছে সেটা দিয়ে দিব। আপনারা চাইলে মাটির ছাঁচও বানাতে পারেন আবারও ঢাকনা দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো পিঠা একে তৈরি করে নিচ্ছি দেখুন আগের থেকে কিন্তু এখন ফুটা ফুটা পড়েছে অনেক বেশি আগের তুলনায় এভাবে করে আস্তে আস্তে ছিদ্রগুলো বাড়তে থাকবে এবং পিঠাগুলো পারফেক্ট হতে থাকবে একইভাবে আমি পিঠাগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি দুধের শিরার মধ্যে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে আমি দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই অবস্থায়ও খেতে পারেন অথবা সারা রাত ভিজিয়ে রেখে তারপর দিন খেতে পারেন তা আমি এভাবে এখন ভিজিয়ে ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার কাছে এই অবস্থায় খাওয়ার থেকে পরের দিন সকালে খাওয়াটাই ভালো লাগে বেশি এভাবে ঢেকে রেখে দিয়েছি সারা রাত ফিরে এলাম সারা রাত পর দেখুন পিঠাগুলো কতটা বড় হয়েছে এবং কতটা মজা হয়েছে এটা আসলে না বানিয়ে খেলে বুঝবেন না এটা খুবই টেস্টি হয়েছিল দেখুন কতটা রস ভিতরে ঢুকেছে হালকাই করতে কিন্তু ভেঙে যায় খুবই নরম হয়ে আছে পিঠাগুলো এই ছিল আমার আজকের আয়োজন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন শীত চলে যাওয়ার আগেই একবার হলো ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে Love this.